ছাত্ররা যে চরম দাবদাহটা চলছিল সেটা একটু প্রশমন হয়েছে, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাই আজকে যদিও বা সমস্ত স্বস্তির পুরো উপশম হয়নি, মানুষ এখন একটু শ্বাস ফেলছে, কিন্তু যে হারে পাতা পড়ছে আর যে হারে মানে কি বলবো গরম আরও উত্তরোত্তর বেড়ে চলেছে, সেই জন্য এখন পাতা ঝাড়ু দিয়ে কি প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে পাতা জড়ো হয়েছে দেখুন। এই পাতাগুলো আমি আর নষ্ট করি না, এই পাতাগুলো আবার পুনরায় আমি সারের জন্য রেখে দিই। এই এটা রাখার পরে আবার আস্তে আস্তে ওটা পচে গিয়ে একটা পাতা পচা সার তৈরি হয়, ওটা বেশ ভালোই হয় আর ওতে খুব ফ্রুটফুল। প্রত্যেকটা মানুষের জন্য এটা দরকার আছে। এই যে এখনই পাতাগুলো সব দেখুন কি অবস্থা, পাতাগুলো সব লাল লাল হয়ে গেছে, মানে পুড়ে পুড়ে গেছে, কিন্তু কিন্তু আমাদের হাত পা একদম বাঁধা, এত কিছু পরিষ্কার করার পরেও মানে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। অথচ গাছে কিন্তু কোনো রকম রোগ বা কিছু নেই, পরিষ্কার গাছ একদম, তবুও এই পাতা মানে পাতাগুলোকে পচিয়ে যেটুকু কাজে লাগাতে পারি সেটুকুই যথেষ্ট। আজকে এইটুকু, টাটা।